হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সোমাস কিচেন ডায়েরি থেকে আমি সোমা চলে এলাম আবার। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর মতো ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার পছন্দের একটা পাস্তা বানাবো আজকে, ওভেন বেক চিকেন পাস্তা। আর এই পাস্তা বানাতে, হ্যাঁ, একটু সময় লাগবে, বাট খেতে অনেক টেস্টি আসলে। এই পাস্তা বানানোর জন্য একটা টিপস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে পাস্তা বানানোর আগে যা যা ইনগ্রিডিয়েন্ট লাগবে অবশ্যই সবগুলো একসাথে নিয়ে বসবেন, না হলে জিনিসপত্র খুঁজতে খুঁজতে জীবন চলে যাবে, ঠিক আমার মতো। প্রথমে আমি পাস্তার যে চিকেনটা সেটাকে রেডি করে নিচ্ছি। একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 2 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে 350 গ্রাম চিকেন দিয়েছি। চিকেনটাকে আমি 4-5 মিনিট ভেজে নিব। আমি এর মধ্যে কোনো আদা রসুন ব্যবহার করছি না, আপনারা চাইলে আদা রসুন 1 চা চামচ করে আদা রসুন দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ লবণ, আবারও একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে মটরশুঁটি 150 গ্রাম, আর এখানে দিচ্ছি টমেটোর পেস্ট। আপনাদের কাছে যদি এটা না থাকে নাও দিতে পারেন, শুধু সসটা দিলেই হবে। এখানে 250 গ্রাম সস দিয়েছি। এভাবে 4-5 মিনিট আবার রান্না করে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ অরিগানো। এভাবে 2-3 মিনিট নেড়ে আমি চিকেনটাকে নামিয়ে নিয়েছি। আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতো পানি নিয়েছি, 1 চা চামচ লবণ আর 1 চা চামচ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি পাস্তাটাকে সেদ্ধ করার জন্য। পানিটা যখন ফুটে আসবে তখন আমি পাস্তাটাকে দিয়ে দিচ্ছি। 400 গ্রাম পাস্তা দিয়েছি এখানে। 5 থেকে 6 মিনিট এভাবেই রান্না করব। আর প্যাকেটের গায়েও লেখাও থাকে যে কতটুকু সময় সেদ্ধ করতে হবে। এখন তৈরি করে নিচ্ছি পাস্তার জন্য হোয়াইট সস। চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 60 গ্রাম বাটার দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 60 গ্রাম ময়দা। এটাকে অল্প একটু ভেজে নেব। এর মধ্যে এখন অল্প অল্প করে লিকুইড মিল্কটাকে অ্যাড করবো। 400 ml মিল্ক নিয়েছি আমি। আর মিল্কটাকে যখন অ্যাড করবো অবশ্যই কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এর মধ্যে দিয়ে দিব হচ্ছে জয়ফল গুঁড়ো, 1 চা চামচের 1/4 ভাগ, আর 1/2 চা চামচ লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ। এক চা চামচ অরিগানো। সসটাকে এভাবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। যখন থিকনেসটা এরকম হয়ে যাবে আমি চুলা থেকে নামিয়ে নেব। আর একটু লিকুইড করতে পারেন আপনারা, আমার সসটা একটু থিক হয়ে গিয়েছিল। তো এখন পাস্তাটাকে চিকেনের সাথে অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সস। দেখুন আমার সসটা একটু ঠিক হয়ে গিয়েছে, আপনারা আর একটু লিকুইড থাকা অবস্থায় নামিয়ে নিলেই হবে সসটাকে। এই সসটাকে রেডি করে 1 উইকের মতো নর্মাল ফ্রিজে স্টোর করতে পারেন। পাস্তাটা মিক্স করা হয়ে গিয়েছে, দেখুন হোয়াইট সসটা একটু পাতলা হলে ভালো হতো। আমি এখন ওভেন প্রুফ একটা বোল নিয়েছি, এর মধ্যে পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করব হচ্ছে মোজারেলা চিজ আর হচ্ছে পামাজান চিজ। আমি চিজটা কম ব্যবহার করেছি, আমি অনেক বেশি চিজ পছন্দ করি না, এই জন্য কম ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আর আমি মোজারেলা চিজটা অনেক কম ব্যবহার করেছি, তবে পামাজান চিজ দিয়ে উপরের যে টেক্সচারটা অনেক ভালো হয়, সত্যি বলছি, আপনারা ট্রাই করে দেখবেন। পাস্তাটাকে এখন বেক করে নিয়েছি 20 থেকে 25 মিনিট। পাস্তাটাকে অবশ্যই চেক করবেন নামানোর আগে, উপরে যদি গোল্ডেন হয়ে যায় দেন নামিয়ে নেবেন। দেখুন পাস্তা রেডি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। উপরটা কতটা সুন্দর হয়েছে,
আমার কাছে তো এভাবে পছন্দ। আপনাদের যদি এভাবে পছন্দ না হয় সেক্ষেত্রেও আমাকে জানাতে পারেন, বা আপনারা কিভাবে বানান সেটাও আমাকে জানাতে পারেন। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো। আর এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।